হাই গরমি, চারদিকে শুধু গরম আর গরম আর গরম। তো এই গরমের মধ্যে আগে তো এসি নাই, এসি অফ করা, কোনো ফ্যান নাই, কিছু নাই। এখানে আমি শাড়ি পরে আসছি আপনাদেরকে সুপার ডুপার ডিসকাউন্ট দিতে, একদম সুপার ডুপার ডিসকাউন্ট দিতে। আচ্ছা, আমি লাইভে আসতে তোমাদের দুনিয়ার সব কথা মনে হয়, কি কথা? তোমার ওই যে দুপুরে লাস্ট দিন বাসে ঘুরছিল না, তো গরম গরম নাচতে শুনে দেখলাম, আল্লাহ রে কি গরম কি গরম। এরা আমার খ্যাপায়। কি তুমি সামার লাভার? ঠান্ডা লাগছে আমার, যারা আগে নিতে পারেন নাই তারা কিন্তু এইবার মিস করেন না, এইবার মিস করেন না। অনেক সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ। মানে এইগুলো আমার মনে হয় কেউ যদি জীবনে একবার নেন, আপনি এই শাড়ির জাস্ট ফ্যান হয়ে যাবেন। ট্রাস্ট মি, এত সুন্দর করে কাতান ওয়ার্ক করা আর আপনার ডিজিটাল প্রিন্ট করা, আমাদের এই সাউথ ইন্ডিয়ান সিল্ক কাতান গুলা এত পছন্দ করে সব আপুরা, সব আপুরা এক দেখায় পছন্দ করে। শাড়ি যেমন সুন্দর কুচি, অমন সুন্দর পুরো শাড়িতে এরকম কাজ করা, এবং প্রত্যেকটা শাড়ি আপু ব্লাউজ পি সহ, ব্লাউজ পি সহ, ব্লাউজ পি সহ। এই গরমতে কার কেমন লাগতেছে বলেন তো? আমার তো একদম অশান্তি লাগতেছে। আমি নর্মালি সামার লাভার, আমার শীতের দিন খুব অশান্তি লাগে, বাট এইবার যে গরম এমন ভোগানি ভোগাইতেছে মা গো মা, মানে আমার চামড়া জ্বলে যেতেছে। ফেসবুকে খালি সামার লাভারদের খুঁজে সবাই, যারা সামার, আমি সামার লাভার রে ভাই, আমি নর্মালি খুবই সামার লাভার, বাট এইবার যা গরম পড়ছে না, মাই গুডনেস, অনেক 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 সুন্দর, অনেক সুন্দর একটা শাড়ি। আমি অসহ্য গরম বলতে যাই, এখন বলতে চাইছিলাম অসহ্য শাড়ি। এই হচ্ছে কি যে সুন্দর শাড়ি, কি যে সুন্দর ব্লাউজ পিস। এই শাড়িটা একদম স্টক ক্লিয়ারেন্স সেলে দিয়েছে এই শাড়িগুলা। এগুলা কিন্তু আপনি মার্কেট থেকে কিনতে গেলে 8000 এর উপরে যাইতে হবে। আমি আগেই বলে দিলাম, আপনি মার্কেট যাচাই করে দেখবেন, 8000 এর উপরে আপনাকে যাইতে হবে। আমরা একসাথে কয়েক হাজার কোয়ান্টিটি ইন্ডিয়াতে অর্ডার করেছিলাম, এই জন্য আমরা আপনাদেরকে অনেক কমে দিয়েছিলাম, 4500 করে, 4500 করে আমরা এগুলো আপনাদেরকে দিয়েছি। ঈদের আগেও কিন্তু অনেকগুলো লাইভ হয়েছে, আপনারা দেখেছেন। এখন যেটা হয়েছে, এই শাড়িগুলো আমাদের কাছে পার কালারে মাত্র এক পিস করে আছে, এই জন্য আমরা এই শাড়িগুলোকে স্টক ক্লিয়ারেন্স লস প্রাইসে 2990 টাকায় দিয়েছি, 2990 টাকা শুধুমাত্র। ফাতেমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর আপু, মাশাআল্লাহ, ইটস রিয়েলি বিউটিফুল। আপনি এটা যে কোনো পার্টিতে পরে যান, ট্রাস্ট মি, এত সুন্দর লাগবে। আমি গতকালকে বলতেছিলাম, আমি কিন্তু এই শাড়ির একটা কালার পরে আমাদের বগুড়া শোরুমের গ্র্যান্ড ওপেনিং করেছি, এই শাড়ির একটা কালার পরে। শাড়িটা দেখে কখনো কেউ বুঝবে না যে এটা আপনি 2990 টাকা দিয়ে কিনেছেন। এই শাড়ির একটা কালার পরে আমি আমাদের বগুড়া শোরুমের গ্র্যান্ড ওপেনিং করেছি। আমি চাইলে একটা 20-30-50 হাজার টাকা শাড়ি পরতে পারতাম, যেহেতু আমার দোকানে শাড়ির অভাব নাই, কিন্তু আমার কাছে এই শাড়িটা যখন আমি বগুড়া ওপেন করি তখনও গরম ছিল, আর আমি জানি অনেক ক্রাউড হবে, তো আমার কাছে এই শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল লাগে আর অনেক বেশি আরামদায়ক। আসলে শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল, সো আমি ভাবছি এরকম একটা শাড়ি পরবো যেটা পরে আমি অনেক রিল্যাক্সে শোরুম ওপেন করতে পারবো। সো এইটার প্রত্যেকটা কালার, ট্রাস্ট মি, আমি যখন পরি তখন আমি যেটা পরি সবাই ওইটাই পছন্দ করে, বাট ট্রাস্ট মি, আপনি যেই কালারটা পরবেন না ওই কালারটাই অনেক সুন্দর লাগবে। কি জানো তো গেছে সুতা মনে হয়, এটা সুতা কোথেকে ঢুকে গেছে। এই হচ্ছে অনেক সুন্দর, মাশাআল্লাহ, ইটস রিয়েলি বিউটিফুল, রিয়েলি রিয়েলি বিউটিফুল। আপনি শাড়ির জাস্ট ফ্যান হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর শাড়ি আমাদের, মাশাআল্লাহ, শাড়ির কালেকশন দেখে জাস্ট ফ্যান হয়ে যাবেন, এত জোস জোস শাড়ির কালেকশন আছে আমাদের। সো এইটা আমরা আপনাদেরকে অনলি 2990 টাকায় দিয়েছি, যেই শাড়ি কিনা আপনাকে মার্কেটে কিনতে গেলে 8000 টাকা লাগবে, আমরা নিজেরাও 4500 করে কিন্তু এতদিন ছিল। এই শাড়িগুলো জাস্ট স্টক ক্লিয়ারেন্স সেল 2990 টাকা, একে তো ডিজিটাল প্রিন্ট করা, তার উপর পুরো শাড়ি এরকম কাতান ওয়ার্ক করা, ওকে, সাউথ ইন্ডিয়ান সিল্ক কাতান এই শাড়িগুলা।
এত চোস না আপু, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বেশি কমফোর্টেবল, আপনি পরে অনেক বেশি আরাম পাবেন। আর একটা কুচি আপনার ফুলে থাকবে না, একদম চেপে থাকে শাড়িগুলা, জাস্ট গায়ের সাথে লেগে থাকে এই শাড়িগুলা, পরতে অনেক বেশি কমফোর্টেবল। লাইক আপনার শিফন শাড়ি পরে যেরকম আরাম লাগে না, কমফোর্টেবল লাগে না, এইরকম এই শাড়িগুলা। ম্যাটেরিয়ালসটা খুবই সফট, এটা খুবই সফট এটা। অ্যান্ড এরপর আসেন একটা থেকে একটা বেশি সুন্দর হবে, মানে নাইস আছে নাইস। আর আপনি কাউকে গিফট দিলেও খুশি হয়ে যাবে, আর কেউ বুঝতেই পারবে না যে এটার প্রাইস এত কম, যেখানে আপনি মার্কেট যাচাই করে দেখবেন যে এই শাড়িগুলোর প্রাইস কত হয়। সো আমরা যেহেতু একসাথে লার্জ কোয়ান্টিটি অর্ডার করি, সো আমাদের দেখা যায় আমরা অনেক কম প্রাইসে কিনতে পারি, এই জন্য আপনাদেরকে কম প্রাইসে। আর সানবিস ভাই তো অলওয়েজ মিনিমাম প্রাইসে, একদম মিনিমাম প্রফিটে আমরা আপনাদেরকে দেই, মিনিমাম প্রফিটে আমরা আপনাদেরকে দেই। সো এই শাড়িগুলা জাস্ট এখন 2990 টাকা, এই শাড়ি দেওয়ার পরে আমাদের লস হয়, বাট আমরা যে স্টক ক্লিয়ার করছি এক পিস এক পিস করে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, বেস্ট অফ লাক। আপনাদের আপনার ওনার বিয়ে কবে? 26 তারিখে। আচ্ছা আচ্ছা, কিন্তু ছেলে থাকে বাইরে। বুঝতে পারছি, আচ্ছা ভার্চুয়ালি বিয়ে হবে। হ্যাঁ বুঝতে পারছি, অনেক গুয়ার হলো। সাত দিনের ভিতরে ও চলে যাবে, আবার 3 তারিখে, 7 দিনের ভিতরে উনিও কানাডা চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 7 দিনের ভিতরে পাত্র পছন্দ, এখনো দেখা সাক্ষাৎ মানে ছেলের মায়েরও আমরা দেখিনি, ওরাও দেখেনি। আচ্ছা, ফোনে ফোনে সব, আলহামদুলিল্লাহ, যাক অনেক সুখী হোক, অনেক দোয়া করি, ভালো থাকেন। ঠিক ওয়াও, সাচ এ নাইস শাড়ি, অনেক সুন্দর, এটা অনেক জোস একটা শাড়ি, যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন। হ্যাঁ অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, দেখেন মাশাআল্লাহ বিউটিফুল ওয়ান, এই শাড়িটা খুবই সুন্দর, ওয়াও খুবই 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 সুন্দর। আর আপনারা কিন্তু বিয়ের শাড়ি, গিফটের শাড়ি সব কিছু আমাদের থেকে কিনতে পারবেন, সব কিছু আমাদের থেকে কিনতে পারবেন। আমাদের কাছ থেকে অনেকে বিয়ের শাড়ি কিনে, প্রচুর বিয়ের শাড়ি কিনে আমাদের থেকে। মাত্র কিন্তু এই যে আপুটার সাথে কথা বলতেছিলাম, উনি ওনার মেয়ের বিয়ের জন্য শাড়ি কিনে নিয়েছে আলহামদুলিল্লাহ। সো আপনারা প্রচুর ব্রাইডাল কালেকশন থেকে শুরু করে সব কালেকশন আমাদের কাছে পাবেন। আর এই শাড়িটা যদি আপনি কাউকে গিফট করেন, সে বুঝতেই পারবে না যে শাড়িটার প্রাইস এত কমে আমরা দিয়ে দিছি, অনলি 2990 করে। এই কালারটাও সুন্দর, কাজটা দেখেন, পুরো কাতান ওয়ার করা, ডিজিটাল প্রিন্ট করা, অনলি 2990 টাকা, সুপার ডুপার অফার প্রাইসে, জাস্ট অফার প্রাইসে, শুধুমাত্র সানবিস বাই তনিতে এই শাড়িগুলো পাবেন 2990 করে। স্টক ক্লিয়ারেন্স বিগ সেল চলতেছে আমাদের, একদমই স্টক ক্লিয়ারেন্স বিগ সেল। আল্লাহ এটা কি সুন্দর না, একটার থেকে একটা, বুঝছো, চোখটা জুড়ায় যেতে, এটা সব মানে এই শাড়িটার কাজটা অনেক সুন্দর না, কালারটা সুন্দর, যেমন শাড়ির কাজটা দেখেন কি সুন্দর। আপনি কাউরে গিফট করলে একদম দিলটা খুশি হয়ে যাবে না, বলেন এরকম একটা শাড়ি যদি গিফট করেন কাউরে, অনেক সুন্দর। হাই দিদি, আমি ইন্ডিয়ার আসাম গুয়াহাটি থেকে আমাকে দেখছেন, অনেক ভালো লাগে, আই লাভ ইউ দিদি, তোমাকে অনেক অনেক কমেন্ট করি, রিপ্লাই করো না। ববিতা মিশ্রা, হ্যালো ডিয়ার, এই যে কমেন্ট পড়ে ফেলেছি, এবং আপনি আসাম গুয়াহাটি থেকে আমাকে দেখছেন, আমার অনেক ভালো লাগছে যে আপনি আরেকটা দেশ থেকে আমাকে দেখে আমাকে এত ভালোবাসেন, অনেক ভালোবাসা। আর ইন্ডিয়ানরা না আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, বান্ধব দেখো আমার কাছে দত্ত, ইন্ডিয়ানরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড আমার প্রচুর ইন্ডিয়ান দিদিরা আমাকে অনেক ভালোবাসে, অনেক দিদিরা আছে, প্রচুর ইন্ডিয়ান ফ্যান আছে আমার আলহামদুলিল্লাহ। সো আমার এটা খুবই ভালো লাগে যে একটা দেশের গন্ডি পেরিয়ে আরেকটা দেশ থেকে এত মানুষ আমাকে ভালোবাসে, সো এইটা অনেক। আর ইন্ডিয়ানরা প্রচুর অ্যাপ্রিসিয়েশন করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যাটলিস্ট কোনো ইন্ডিয়ানকে কখনো আমি দেখি না যে পোশাক নিয়ে মন্তব্য করতে, পোশাক নিয়ে কখনো মন্তব্য করে না, এটা খুব ভালো একটা দিক, যে আসলে পোশাক মানুষের পরিচয় না, পোশাক হচ্ছে মানুষের কমফোর্টের জায়গা, যে যেটা ক্যারি করতে পারে, যে যেটা পড়তে পারে সে সেটা পরবে, আর পোশাকের সাথে ভালো মানুষ খারাপ মানুষের কোনো সম্পর্ক নাই। পিকে মুভিটা দেখলেই তো বোঝা যায় না, পিকে মুভিতে কিন্তু পিকে মুভির লাস্টে একজন খ্রিস্টানকে মুসলমানের পোশাক পরাইছে, মুসলমানকে খ্রিস্টানের পোশাক পরাইছে, একজন শিখকে অন্য ধর্মের পোশাক পরাইছে, এরকম
কারণ পোশাক পোশাক দেখে তো আপনি বুঝতে পারবেন না কে কোন ধর্মের, তাই না? তাহলে তো ধর্মটা কি পোশাকের উপর নির্ভর করে, তাই তো না? এই যে পিকে মুভির লাস্টে কিন্তু একটা খুব সুন্দর একটা মেসেজ আমাদেরকে দিচ্ছে, তাই না? সো এইটা যেমন অনেকেই পোশাক নিয়ে অনেক নোংরা কমেন্ট করেন, যেটা খুব খারাপ জিনিস, তাই না? পোশাক হচ্ছে মানুষের ধরেন আপনার শাড়ি পরতে ভালো লাগে, আপনি শাড়ি পরবেন, একজনের থ্রি পিস পরতে ভালো লাগে সে থ্রি পিস পরবে, একজনের ওয়েস্টার্ন পরতে ভালো লাগে সে ওয়েস্টার্ন পরবে, একজনের কুর্তি পরতে ভালো লাগে সে কুর্তি পরবে, এটা একটা পার্সোনাল চয়েস। আর পোশাকের উপর কখনোই ভালো মানুষ খারাপ মানুষ এটা নির্ভর করে না, যদি নির্ভর করতো তাহলে যারা বোরকা পরে তারা কোনো অপরাধ করতো না, অপরাধী হইতো না, যারা পাঞ্জাবি আর টুপি পরে তারা কখনো অপরাধী হইতো না, আর যারা ওয়েস্টার্ন পরে তারা দুনিয়ার সবাই খারাপ হইতো, তাই না? তো ব্যাপারটা কিন্তু পোশাকের উপর কখনোই ভালো খারাপটা ডিপেন্ড করে না। বাই দ্য ওয়ে এই শাড়িটা অনেক সুন্দর, আর পোশাক নিয়ে যখন কেউ খারাপ কমেন্ট করে তখন আমার ওরে জাস্ট জুতার মধ্যে গু লাগায় পিটাইতে ইচ্ছা করে, সোজা কথা। অনেক 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 সুন্দর জোস একটা শাড়ি, 2990 টাকা শুধুমাত্র। ইয়েস, কেউ যখন পোশাক নিয়ে কমেন্ট করে তার মানে কি, তার কোনো কমন সেন্স নাই, তার কোনো ম্যানার্স নাই। যে পোশাক নিয়ে কমেন্ট করবে তার কোনো পারিবারিক শিক্ষা নাই, সে কোনো ম্যানার্স তার মধ্যে নাই। যারা পোশাক নিয়ে কমেন্ট করে তারা আসলে কোনো শিক্ষাই শিক্ষিত হয় নাই, কোনো পারিবারিক শিক্ষা তাদের মধ্যে নাই। কারণ কোনো ভদ্র লোক, কোনো ভদ্র ঘরের সন্তান কখনো অন্য মানুষের পোশাক নিয়ে কমেন্ট করবে না। তোমার কোনো কিছু ভালো না লাগলে সেটা তুমি ইগনোর করতেই পারো, তুমি ইগনোর করো ভাই। তুমি কেন আরেকজনকে, আরেকজন মানুষ কেন তোমার পছন্দের পোশাক পরবে? প্রত্যেকটা মানুষ আলাদা, এবং একজন মানুষ তার ব্যক্তিগত চয়েসে পোশাক পরবে, তার পছন্দের পোশাক সে পরবে, একজন তো আরেকজনের পছন্দের পোশাক পরবে না, তাই না? সো যারা পোশাক নিয়ে কমেন্ট করে তারা তাদের মধ্যে কোনো ম্যানার্সই নেই। সো এই জিনিসটা খুব খারাপ, আর আমার এই ধরনের মানুষ আমি একদমই পছন্দ করি না। কেউ যদি পোশাক নিয়ে কমেন্ট করে সাথে সাথে ব্লক করে দেয়, ব্লক তো দেই সাথে ধরে উঠতে হবে, সত্যি কথা ভাই। আমি এই বিষয়ে অনেক স্ট্রিক্ট আপু, কারণ আমি যেটা ক্যারি করতে পারতেছি সেটা আপনি ক্যারি নাও করতে পারেন। তো তার মানে এই না যে আপনি আরেকজনরা এসে ফালতু কমেন্ট করবেন। আপনারা ভাই অপশন আছে ইগনোর করার, ব্লক করার। আপনারা আমারে ভালো না লাগলে ব্লক করে দেন, ইগনোর করেন, তাই না? আমি একটা জিনিস ক্যারি করতে পারছি, আপনি পারছেন না, সেটা আপনার সমস্যা। সো আপনি আমাকে খারাপ কমেন্ট করতেই পারেন না। সো এই আমি এই জিনিসগুলো খুব মানে কড়াভাবে হ্যান্ডেল করি। শূন্য জীবন, সবাই তো এক্সকে নিয়ে অনেক কিছু বলে যে তা তোর এক্স হাজবেন্ড কোথায়, তাকে নিয়ে তো কোনো কথা বলিস না। এক্সকে নিয়ে বিদেশে, এক্সকে নিয়ে কি বিদেশে মাঝে মাঝে হানুমানে যাস নাকি, এই জন্য তোর এক্স তোকে কিছু বলে না। মাঝখান দিয়ে বুইড়ার সম্পত্তি নিজের নামে করে নিছিস, হ্যাঁ চিপ না কি চিপ মেন্টালিটি বলেন ওদের, মানে এরা চাই আসলে এগুলা বলে এক্সকে নিয়ে আমি দুইটা খারাপ কথা বলতাম, ফেসবুকে কামড়া কামড়ি করতাম, তারপরে ওরা ওই ভিডিওগুলো কাইটা কাইটা নিয়ে নিয়ে ভাইরাল করতো। হ্যাঁ, এটা হচ্ছে ওদের মনের বাসনা। এক্সের সাথে কামড়া কামড়ি করার তো কোনো প্রশ্নই আসে না, বিকজ একটা একটা মানুষের সাথে আমার বা একটা পরিবারের সাথে, আমি বলবো একটা মানুষের সাথে না, শুধু একটা পরিবারের সাথে তারা একরকমভাবে, তাদের ফ্যামিলি, তাদের স্টাইল একরকম, আমার ব্যাকগ্রাউন্ড একরকম, আমি একরকম। সো একটা পরিবারের সাথে আমার নাই মিলতে পারে, সেক্ষেত্রে যেখানে কোরআন শরীফে ডিভোর্সের কথা বলা আছে যে কোথাও যদি তোমার মনের শান্তি না হয়, কোথাও যদি তুমি টিকতে না পারো, তুমি শরীয়ত মোতাবেক ডিভোর্স দাও। তো আমি শরীয়ত মোতাবেক ডিভোর্স দিয়েছি, এবং আমার তো ডিভোর্স দেখেন, দুইটা ভালো মানুষের মধ্যে দুইটা ভালো মানুষও একসাথে সংসার নাও করতে পারে। কারণটা কি জানেন, ধরেন হাজবেন্ডও ভালো মানুষ, ওয়াইফও ভালো মানুষ, কিন্তু সংসার হচ্ছে না। কেন হয় না জানেন, দুজনের মনের মিল হয় না, মতের মিল হয় না। ধরেন একজনের মত এরকম, ধরেন একজন বলতেছে এই শাড়িটা পছন্দ, আরেকজন বলতেছে এই শাড়িটা পছন্দ, এটা নিয়েও দুজনের ঝগড়া হইতে পারে। তার মানে এই না যে দুজন খারাপ মানুষ, অনেক সময় দুজন ভালো মানুষও একসাথে সংসার করতে পারে না, কিছু কিছু কারণে, মতের ব্যাধাভেদ বা তাদের বড় হওয়া। ধরেন একজন একভাবে বড় হয়েছে, তার মন মানসিকতা একরকম, আরেকজন আরেকভাবে বড় হয়েছে, তার মন মানসিকতা একরকম। অনেক সময় দেখা যায় এইসব বিভিন্ন কারণে সংসারে দুজন ভালো মানুষ একসাথে সংসার করতে পারে না। সো সেক্ষেত্রে ডিভোর্স হইতেই পারে, কিন্তু
শূন্য জীবন, তুই যে আমারে কমেন্টগুলা করলি যে আমার এক্স নিয়ে আমি বিদেশে যাকে না কেন, তোর জীবন তো এমনিই সুন্দর শূন্য, তোর মনে করো শূন্য, শূন্যর মধ্যে গুণ্য একটা বাস ঢুকায় মনে কর তোর রাস্তায় দাঁড় করায় ফেলা যাবে ফালতু কথা। আর বইরার সম্পত্তি নিজের নামে যদি লিখেও নেই, বইরা হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের সম্পত্তির উপরে সম্পূর্ণ হক আমার আছে। বাই দ্য ওয়ে যদিও আমি কোনো সম্পত্তি মানে এখন পর্যন্ত মানে প্রশ্নই আসে না, বিকজ আল্লাহর রহমতে আমি নিজের পরিচয়ে আমি রুবায়াত ফাতেমা তনি, ওনার অফ সানভিজ বাই তনি, ওনার অফ ফর এভার তনি, ওনার অফ ইনস্টা বিউটি, ওনার অফ ড্রেস কোড পাই তনি। সো আমি নিজের পরিচয়ে পরিচিত এবং আমার নামটাই আমার নামেই আমি পরিচিত, সবাই আমাকে তনি আপু হিসাবেই চিনে। সো আমার কারোর সম্পত্তির কোনো আমার হাজব্যান্ডের সম্পত্তি তো দূরের কথা, আমার বাবা যে সম্পদ রেখে গেছে ওইটাই আমি আমার তিন ভাই বোনকে ভাগ করে দিব, কোনোদিন আমি ওখান থেকে এক পয়সাও নিব না। সো আমার দরকার নাই, কারণ আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যা দিছে তা নিয়ে আমি অনেক বেশি খুশি। আর এরা আমাকে এইসব কমেন্ট কেন করে আপু জানেন, যেন আমি আমার অ্যাক্স নিয়ে খারাপ কথা বলি, ওরা যেন এই কথাগুলো নিয়ে ভাইরাল করতে পারে, এমন খারাপ এরা। তুমি একটা বুইড়া টাকাওয়ালা বেড়াকে বিয়ে করে গাড়ি তো পোষারি নিয়ে বাইরে গেছো আবার আসবে, তুমি একটা বুইড়া টাকাওয়ালাকে ধরে তারপরে এরকম পরিশ্রম করো, তোমার হাজবেন্ড থাকলে তাকে ডিভোর্স দিয়ে দাও, তারপর একটু বেশি বেশি পরিশ্রম করো। কি এটা কি মাতাল নাকি রে? মানে জামাইয়ের টাকা থাকলে কি ওয়াইফ কাজ করতে পারে না, নাকি কাজ করা অন্যায়, নাকি কাজ করতে পারবে না? এগুলো গু, তুই গু খা দাদা, ডেইলি দুই চামচ করে গু খাইস, আমার মুখটা খোলাই দিতেছ। শূন্য জীবন, তোর জীবন তো শূন্য, মনে কর আর দুইটা জুতা দিয়ে বারে দিব একদম গালটা খনটন করবে, আর তুই ডেইলি দুই চামচ করে সকালে উঠে গু খাবি, তাহলে তোর ব্রেন খুলবে ব্যাপক। মাথার মধ্যে সমস্যা, এরা মনে করে যে ইনকাম করাটা একটা মেয়ে মানুষ কেন ইনকাম করবে, মেয়ে মানুষ কেন কাজ করবে, মেয়ে মানুষ শুধু পুরুষের উপর ডিপেন্ড থাকবে। আমি পুরুষের উপর ডিপেন্ড না, উল্টা অনেক পুরুষ আমার উপর ডিপেন্ড, আল্লাহর রহমতে অনেক ছেলে আমার এখানে কাজ করে, আল্লাহর রহমতে আল্লাহর আমার উসিলে অনেক ছেলের কর্মসংস্থান হয়েছে। সো আমি কোনো পুরুষ মানুষের উপর ডিপেন্ড করতে চাই না, আমার জামাই যদি বিল গেটস হইতো তাও আমি অনেক কাজ করতাম। এটা হচ্ছে অনেক 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 সুন্দর মাশাআল্লাহ, এটা আরেকটা সুন্দর শাড়ি। আমার জামাই যদি মুকেশ আম্বানির মতো কেউ হইতো তাও আমি প্রচুর কাজ করতাম, কারণ আমি নিজের আত্মপরিচয়ে বিশ্বাসী, নিজের পরিচয়টাকে আরো শক্তপোক্তভাবে পৃথিবীর বুকে নিজের পরিচয়টাকে ছড়িয়ে দিতে চাই, এটাই হচ্ছে আমার মিশন এন্ড ভিশন এন্ড এটাই হচ্ছে আমি। আচ্ছা বাই দ্য ওয়ে এই শাড়িটা আপু অসম্ভব সুন্দর, ববিতা সরকার নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা 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 দেখেন, এইটা খুবই সুন্দর, একদমই জোস একটা শাড়ি, আর এটারও প্রাইস পড়ছে 2990 টাকা। কালারটা খুব সুন্দর না, কালারটা খুবই সুন্দর, এক্সেলেন্ট, 2990 টাকা। হ্যাঁ একদম স্টক ক্লিয়ারেন্স, বিগ সেলে যাচ্ছে এগুলা, 2990 টাকা, যার এটা লাগতেছে সেইটা নিয়ে নেন, 2990 টাকা, 2990 টাকা। আমাদের দেশের কিছু মানুষের জানেন কোনো কাজ নেই, কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নেই, শুধু অন্য মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করা ছাড়া। 2990 টাকা, অনেক সুন্দর একটা শাড়ি, অন্য মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করে এরা খুব মজা পায়, বুঝছেন। এসকে ছোট লিখেছে, তোমাকে লেগেছে তোকে ভালো, চাঁদ বুঝি আর জানে, কত যে ভালো, আচ্ছা চাঁদ বুঝি আর জানে, রাতেরও আকাশে দোসরও হয়ে তাই সে আমাকে টানে, বাবারে বাবা। হাই কর্মি, এইটা দেখেন, ওয়াও মাই গড, এই কালারটা নাইস না, অনেক নাইসলি এটা দেখেন কাতান ওয়ার করা, তার উপর দেখেন এগুলো সব কাতান ওয়ার করা, কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর, পুরো শাড়িটা এরকম লতানো স্টাইলে কাতান ওয়ার করা, কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই নাইস, এটা বিউটিফুল একটা কালার কন্ট্রাস্ট। এই শাড়িগুলো যদি কেউ মিস করলেন তাহলে মিস করলেন, আল্লাহ অনেকগুলো শাড়ি আছে, তাড়াতাড়ি করে জানাবেন। এখন এই কালারটা কিন্তু খুব সুন্দর, দেখো
এই কালারটা আমার অনেক ভালো লাগতেছে, এন্ড আই এম শিওর যে আপনাদেরও এটা অনেক বেশি ভালো লাগবে, ট্রাস্ট মি। শাড়িটা খুবই সুন্দর এবং ব্লাউজ পিস সহ ডিজিটাল প্রিন্ট করা, কাতান ওয়ার করা, সাউথ ইন্ডিয়ান সিল্ক কাতান শাড়ি এগুলো। এদের কথায় কিছু মনে করো, নিজেকে কখনো দোষ দিও না, তোমরা তোমাকে আমরা অনেক বেশি ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি জানি আপু আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, এবং আপনাদের এই যে কমেন্টগুলো, আপনারা যে ভালোবাসার বহিঃপ্রকাশ আমাকে করেন, আপনাদের এই কমেন্টগুলো আপু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আপু, ট্রাস্ট মি, অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর আজকাল আপু অনেকেই হচ্ছে অ্যাক্স নিয়ে বা নিজের অতীত নিয়ে অনেক গল্প বলে স্যাম্পিতে নিতে চায়, অনেক গল্প বলে স্যাম্পিতে নেয়, পাবলিকের স্যাম্পিতে নেয় ভিউ বাড়ানোর জন্য। বাট আমি কখনো নেভার এভার আমার অ্যাক্স সম্পর্কে একটা খারাপ কথা আমি বলি না, বিকজ আমি এটা নিয়ে স্যাম্পিতে কখনোই নিতে চাই না, কারণ তাদের ফ্যামিলি একরকম, আমার ফ্যামিলি একরকম, আমার ব্যাকগ্রাউন্ড একরকম, আমি বড় হয়েছি একরকম। আর যেখানে আমার আমার সন্তান আছে, মানে আমার মেয়ে আছে, সো সেখানে আমি কখনোই চাই না যে আমার মেয়ে কোনোদিন শুনুক যে আমি তার বাবার সম্পর্কে একটা খারাপ কথা বলছি, বা আমি তার বাবাকে অসম্মান করে কথা বলছি, বা আমি তার বাবাকে নিয়ে নোংরা কথা বলছি। আমি চাই না যে এইটা যদি আমার মেয়ে কখনো শুনে, তাহলে সে মনে মনে অনেক কষ্ট পাবে যে আমার বাবা মা এরকম লড়াই করে বা এরকম হিংসাত্মক, আমার মেয়ে কি শিখবে আমার থেকে। সো আমি কখনোই একটা খারাপ কথা আমার অ্যাক্স নিয়ে বলি না, কারণ দরকার কি ভাই, যেই সম্পর্কতে আমি টিকতে পারি নাই বা যে সম্পর্ক থেকে আমি বের হয়ে আসি সেটা নিয়ে ঘাটাঘাটি করলে এখন গন্ধ ছড়াবে আর কিছুই না। তো এটার কোনোই দরকার নাই, যেখানে আমার মানে আমার সন্তানের জন্য তার মাকে যেমন দরকার, তার বাবাকেও, তার কিন্তু বাবার ভালোবাসাও তার দরকার। সো এখানে কোনো আমি কোনো ফালতু মানে কথাবার্তা আমি বলতেই চাই না। এই শাড়িটা অনেক নাইস না, আমি পরছিলাম এইটা না রে, এইটার মতো কাছাকাছি ডিজাইন যেটা পরছিলাম ওটা সোল্ড আউট। এটা অনেক সুন্দর, এই টাইপের একটা ডিজাইন আমি পরছিলাম, ওটা সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছিল। এই শাড়িগুলো ওফো, এটা কালার কম্বিনেশনটা দেখেন। আপনি দেখার সাথে সাথে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন। ইটস সানবিস বাই টনি। হ্যাঁ, ওয়াও, সাচে নাইস শাড়ি, সাচে বিউটিফুল শাড়ি। ওকে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিবেন। হ্যাঁ, তুমি বিদেশ থেকে আসছো? সাফরাজ নাকি বিদেশ থেকে আসছে? দেখেন, দেখি সাফরাজকে দেখাই। কোন দেশে গেছিল? কোন দেশে? কোন একটাই। সাফরাজ আমার সাথে আসছে আজকে পুলিশ প্লাজায়, সে অনেকদিন ধরে আসে না, সে তো আমার সাথে দেশের বাইরে ছিল, অনেকদিন ধরে আসতে পারে না, এই জন্য সে আসছে আজকে। অনেক অনেক সুন্দর, দেখেন মাশাআল্লাহ, সাচে নাইস শাড়ি, ওয়াও 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 একটা শাড়ি। আর এইটা হচ্ছে আপনার এইরকম নাইসলি ওয়ার্ক করা, খুবই 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 সুন্দর একটা শাড়ি, কাতান ওয়ার্ক করা অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করা। প্রাইস হচ্ছে 2990 টাকা, একদম স্টক ক্লিয়ারেন্স সেল। চাঁদনি একা সব ড্রেসে সুন্দর লাগে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। সারপ্রাইজের একটু দেখাও, ওরে কথা বলতে বলেন। আচ্ছা, দিশা দে, এই সারপ্রাইজ, সারপ্রাইজ আজকে একটা সুন্দর একটা মেয়ের প্রেমে পড়ছে। একটু আগে আমাদের শোরুমে এক কাস্টমার ওনার নাতনিকে নিয়ে আসছে, ওনার নাতনি লন্ডনে থাকে, ছোট্ট একটা বাচ্চা, অনেক সুন্দর, একদম প্রীতি জেন্টার মেয়েটা, এত সুন্দর। কারণ ওই মেয়েটার যে বাবা, বাবা হচ্ছে ইয়েমেনের আর কি, মানে ফরেনার, সো এই জন্য বাচ্চাটা না খুব সুন্দর। আর ইয়েমেনের মানুষগুলো তো জানেন একদম ভক্ত সাদা, সো বাচ্চাটা অনেক সুন্দর, কোরের মতো সুন্দর। আমার ছেলে তো ওই মেয়েকে পায় আর পিছন ছাড়ে না, মানে পাগল হয়ে গেছে সে মেয়ে দেখে। মানে সারপ্রাইজ কোনো সুন্দর বাচ্চা মেয়ে দেখলে ওটার পিছে ছাড়বে না। আমার জামাই বলে যে হ্যাঁ ভালো তো ছেলে ঠিক আছে, কারণ আজকালকার যা দিন পড়ছে, ছেলেরা ছেলেদের পছন্দ করে, মেয়েরা মেয়েদেরকে পছন্দ করে। আমার জামাই বলে ভালো তো যে ছেলে ঠিক আছে, ছেলে সুন্দর মেয়ে দেখলে সুন্দর মেয়ের পিছনে জাস্ট ফান করি আর কি। ওয়াও, এইটা অনেক সুন্দর, দেখেন মাশাআল্লাহ, সাচে নাইস শাড়ি, সাচে বিউটিফুল শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, 2990 টাকা। ইস, কি সুন্দর কালারটা, এই কালারটা খুবই পশ একটা কালার, না
খুব সুন্দর একটা কালার, খুবই সোবার সুন্দর একটা কালার, গর্জিয়াস লাগবে দেখতে এই শাড়িটা পরলে, অনেক সুন্দর। এই কালারটাই আমার একদম চোখটা জোড়ায় গেছে দেখেন। অনলি 2990 টাকায় নেবেন এই শাড়িগুলো। স্টক ক্লিয়ারেন্স বিগ সেলে আমরা দিয়েছি, স্টক ক্লিয়ারেন্স বিগ সেলে আমরা এই শাড়িগুলো দিয়েছি দেখেন, স্টক ক্লিয়ারেন্স বিগ সেলে আমরা এই শাড়িগুলো দিয়েছি। যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন, হ্যাঁ যার এইটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, এইটা দেখেন। মাই গড, সাচ এ নাইস শাড়ি, বিউটিফুল শাড়ি, ওয়াও। এটাও খুবই সুন্দর লাগতেছে, এইটার কালারটা দেখেন এক্সিলেন্ট না, এই কালারটা অনেক সুন্দর, এটার প্রিন্টটা খুব সুন্দর, ওয়াও এক্সেলেন্ট এক্সেলেন্ট। আজকের শাড়িগুলো আসলে সব কয়টা সুন্দর, সব কয়টা শাড়ি আপু তাকানোর তাকায় থাকার মতো, আপনি জবাবগুলো অনেক সুন্দর করে দেন, ধন্যবাদ। বেদবদের কাজ নাই তাই বাজে কথা বলে সময় কাটায়, এদের কোনো কথায় কান দিবে কান দিবেন না। সুলতানা পারভিন শিল্পী আপু থ্যাংক ইউ সো মাচ, আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনারা যে আমাকে এত সাপোর্ট করেন, এত এত আপুরা, এবং আপনাদের সাপোর্টে কিন্তু একদিন সানভিস অনেক দূর এগিয়ে যাবে আপু, অনেক ভালোবাসা আপু আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার, ওয়াও খুবই নাইস, সাচ এ নাইস শাড়ি আপু। তুমি শাড়ি যত থ্রি পিস পরে সব কিছুই লাইভ করো আমার মতো হিজাবি আপুদের জন্য বোরকার কালেকশন, বোরকার অনেক কালেকশন দিব আপু, আলিশফা আপু বোরকার অনেক কালেকশন দিব, আমি বুরকার অনেক কালেকশন দিব, এটা নিয়ে আমি প্ল্যান করছি, অনেক কালেকশন দিব আপু ইনশাল্লাহ। আজ ফার্স্ট কমেন্ট করছি, আপনাকে আমার অনেক ভালো লাগে, মাশাআল্লাহ কি কিউট তুমি, আর তোমার কথাগুলো কি যে ভালো লাগে শুনতে, আমার আম্মু আর আমি তোমার অনেক পছন্দ করি, ইরা রহমান থ্যাংক ইউ সো মাচ। এটা আমার জন্য রাখো হাসিনা আক্তার রুমা, জাস্ট অর্ডার করে দেন আপু, ওয়াও সাচ এ নাইস শাড়ি, সাচ এ বিউটিফুল শাড়ি, এটা এত নাইসলি কাটানো হওয়ার পরে দেখেন অনেক সুন্দর। এই 8000 টাকা করে কিন্তু এই শাড়িগুলো বিক্রি হয়, এই শাড়ি আপনাদেরকে অনলি 2990 করে দিয়ে দিছি, স্টক ক্লিয়ারেন্স সেল, একটা শাড়ি অনলি এক পিস আছে, সেকেন্ড পিস কেউ পাবেন না, সেকেন্ড পিস কেউ পাবেন না, এত নাইস শাড়িগুলো।